রাজ্যজুড়ি আরম্ভ হয়েছে রঙর উৎসব ফাকুয়া। রাজ্যের আন আন প্রান্তর সমান্তরালক কাছাড় জেলাত বর্ণাঢ্য কার্যসূচীতে আরম্ভ হয়েছে দোল মহোৎসব। ইফালে চৌদেশে নির্বাচনী বতাহ বলিছে। আগন্তুক লোকসভা নির্বাচনের শাসক বিরোধী গোষ্ঠী সমূহে প্রচার আরম্ভ করেছে। নির্বাচনী প্রচারের রাজনৈতিক রথি মহারথীরে ভরি পড়ব লোকসভা নির্বাচনী প্রচারের সভা অনুষ্ঠান। এইবার নির্বাচনের প্রভাব দেখা গল রঙর উৎসব ফাকুয়ার বাজারতো। দোল উৎসব উপলক্ষে কাছাড় জেলাত এক উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে। শিলচরের বিভিন্ন বাজারত রঙর লগতে বিভিন্ন ধরনের মুখা বিক্রি আরম্ভ হয়েছে, যেটু প্রতি বছরের অন্যতম আকর্ষণ হয়ে পড়ে। দোল উৎসবত বিভিন্ন ধরনের মুখা বিক্রি করা হয়, এইবারও ইয়ার ব্যতিক্রম নাছিল। রঙর উৎসবত শিশুর অন্যতম প্রিয় সামগ্রী মুখা। বাজারত বিভিন্ন আকার আর প্রকারের উপলব্ধ এই মুখা, কিন্তু কেবল শিশুই নহয় প্রাপ্তবয়স্ক সকলেও এই বিভিন্ন ধরনের মুখার প্রতি আকর্ষিত হয়। শিলচর কলেজ রোড বাজারের আরম্ভ করে জানিগঞ্জ প্রেমতলা শিলংপতি ফাটক বাজারলৈক বিভিন্ন ধরনের মুখা বিক্রি হয়েছে। আর ইয়াত দেখা গল এটা ব্যতিক্রমীর মুখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখর আর্হিত মুখা সকলের আকর্ষণ হয়ে পড়েছে। শিলচর কলেজ রোড বাজারত এই মোদী মুখা বিক্রি করা হয়েছে। গতি উল্লেখ করবই লাগিব যে রঙর উৎসব ফাকুয়াত নির্বাচনের রং লাগিছে। আপনার নামটা দীপক পাল। আচ্ছা, প্রতি বছরে তো হোলিতে মানে রঙের সঙ্গে মুখোশ যে থাকে সেটা একটা নতুনত্ব থাকে, তো এবারে নতুনত্ব কি? নতুনত্ব মোদি আইছে, হনুমান আইছে। এগুলো কত করে বিক্রি করছেন? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 150 টাকা, 150 আর বিভিন্ন ধরনের পিচকারিও আছে। পিচকারি অনেক ধরনের আছে। আচ্ছা,